কোভিড মহামারীতে মানসিক স্বাস্থ্যের বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। এক্ষেত্রে চলেই আসে ধ্যান বা মেডিটেশনের কথা। ধ্যান বা মেডিটেশন মানসিক চাপ উপশমের ক্ষেত্রে একটি চমৎকার মাধ্যম। ধ্যান হলো মন এবং শরীরের অনুশীলন যা প্রশান্তি এবং শারীরিক শিথিলতা বৃদ্ধি, মনস্তাত্ত্বিক ভারসাম্য উন্নত করতে, অসুস্থতার সাথে মোকাবেলা করতে সহায়ক। মানুষের মাঝে ক্রমবর্ধমান নানা মানসিক ব্যাধিগুলোর কারণে গ্লোবাল মেডিটেশন মার্কেটও বর্ধনশীল। বেড়েছে স্বাস্থ্যসেবা ব্যয়, তবে চিকিৎসার উচ্চ ব্যয় বৈশ্বিক মেডিটেশন বাজারকে হুমকির মুখে ফেলতে পারে, এমনটাই আশঙ্কা গবেষকদের। ডেটাব্রিজ মার্কেট রিসার্চ অনুসারে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিশ্বব্যাপী মেডিটেশন বাজারে সর্বাধিক মার্কেট শেয়ার রয়েছে। এদের মধ্যে আছে কাম, হেডস্পেস, ইঙ্ক এবং ইনস্কেপ, এবং শেয়ার আনুমানিক 55% থেকে 60%। কোম্পানি মেডিটেশন পণ্য প্রদানের মাধ্যমে বিক্রি বাজারের সৃষ্টি করেছে। গ্লোবাল মেডিটেশন মার্কেট 2022 থেকে 2029 সময়ের মধ্যে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ডেটাব্রিজ মার্কেট রিসার্চ বিশ্লেষণ করে যে বিশ্বব্যাপী মেডিটেশনের বাজার 2022 থেকে 2029 পূর্বাভাস সময়ের মধ্যে 18.5 CAGR বা যৌগিক বার্ষিক বৃদ্ধির হার সহ বৃদ্ধি পাচ্ছে, এবং 2022 সালে 5,295.07 মিলিয়ন থেকে 2019 সালের মধ্যে 20,532.44 মিলিয়ন হওয়ার সম্ভাবনা আছে। রোগীদের মানসিক অবস্থার উপশম করার জন্য স্বাস্থ্যসেবা ব্যবস্থার অত্যন্ত কার্যকর অ্যাপ এবং প্রোগ্রামের প্রয়োজন। অতএব অ্যাপ লঞ্চ এবং পণ্য অনুমোদনের ওপর কাজ করছে বাজার ক্রেতারা। উদ্ভাবনী অ্যাপস ডেভেলপমেন্টের জন্য গবেষণা ও উন্নয়ন বিনিয়োগ বৃদ্ধি এবং মানুষের মধ্যে মেডিটেশন সম্পর্কে ক্রমবর্ধমান সচেতনতা মেডিটেশন অ্যাপের প্রয়োজনীয়তাকে ত্বরান্বিত করেছে। মানসিক ব্যাধিগুলোর ক্রমবর্ধমান প্রসারও বাজার বৃদ্ধিতে চালিত করছে। গ্লোবাল মেডিটেশন মার্কেটে পণ্য যেমন অ্যাপস, ওয়েবসাইট, বই, অনলাইন কোর্স, ওয়ার্কশপ ইত্যাদি মেডিটেশনের ধরন, মানসিক অবস্থা এবং শারীরিক অবস্থা, বয়স গোষ্ঠী, প্রাপ্তবয়স্ক এবং শিশু, ব্যবহার, তথ্য উৎস ইন্টারনেট এবং বই, সংবাদপত্র বা নিবন্ধ ইত্যাদি বিষয়কে বিবেচনায় রাখা হয়। 2022 সালে অ্যাপস, ওয়েবসাইট, বই সেগমেন্ট আকারে আধিপত্য বিস্তার করবে বলে আশা করা হচ্ছে, কারণ এগুলো সহজে অ্যাক্সেসযোগ্য এবং নতুনদের জন্য ব্যবহারকারী বান্ধব। 2022 সালে প্রগতিশীল শিথিলকরণ বডি স্ক্যান মেডিটেশন সেগমেন্ট বাজারে আধিপত্য বিস্তার করবে বলে আশা করা হচ্ছে, কারণ এগুলো বিভিন্ন ধরনের সুবিধা দেয়, যার মধ্যে রয়েছে সুস্থতার অনুভূতি, রক্তচাপ হ্রাস, পেশির টান হ্রাস এবং ক্লান্তি এবং উদ্বেগ হ্রাস। 2022 সালে উন্মুক্ত মনিটরিং সেগমেন্টটি প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে, কারণ এটি ব্যবহারকারীকে স্ট্রেস রিলিফ, ভালো চিন্তাভাবনা, মানসিক বুদ্ধিমত্তা বৃদ্ধি এবং মানসিক পক্ষপাত কাটিয়ে ওঠার ক্ষমতার মতো সুবিধা প্রদান করে। তথ্য উৎসের ভিত্তিতে বিশ্বব্যাপী ধ্যানের বাজার ইন্টারনেট, বই, সংবাদপত্র, নিবন্ধে বিভক্ত। 2022 সালে ইন্টারনেটের বিশ্বব্যাপী সহজলভ্যতা এবং বিভিন্ন ধরনের ধ্যান সম্পর্কে ইন্টারনেটে প্রচুর তথ্যের প্রাপ্যতার কারণে ইন্টারনেট সেগমেন্ট বাজারে আধিপত্য বিস্তার করবে বলে আশা করা হচ্ছে। উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া প্যাসিফিক, দক্ষিণ আমেরিকা এবং মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার অনেক দেশ এই গ্লোবাল মেডিটেশন মার্কেটের অন্তর্ভুক্ত। তাহলে দেখা যাক গ্লোবাল মেডিটেশন মার্কেটের ভবিষ্যৎ কেমন হয়।